দেখো আরো কত, আরেকটা বড়, ওর ভাই মনে হয় নিশ্চয়ই চলে এসেছে। হ্যালো দোস্ত, আজকে আমরা যাচ্ছি একটা সন্ধানে। আমরা খবর পেয়েছি এখানে নাকি ছোট ছোট কুকুরের বাচ্চা আছে, তো দীপঙ্করের খুব ইচ্ছে একটা ছোট্ট পাপি নেওয়ার। তো দীপঙ্কর আপাতত আমার সাইকেলটা নিয়ে যাচ্ছে, তো চলো যাওয়া যাক আর দেখি কিছু যদি পাই। আর এই জায়গাটা হলো শারাফুলি স্টেশনের একদম পেছনে। দীপু কিছু বলবি? কিচ্ছু বলবি না? আচ্ছা আগে খুঁজি নি, চলো খোঁজা শুরু হোক আমাদের। খোঁজার সন্ধান যেটাকে বলে, খোঁজাখুঁজি চলছে, সার্চিং সার্চিং চলছে। সামনে একটা ছোট্ট পাপি পাওয়া গেছে। এখানকার বাড়িগুলো বেশ সুন্দর, মানে একটা বনেদি বনেদি ব্যাপার আছে। ওই সামনে একটা পাওয়া গেছে, এই দেখ এই দেখ, এ এটা দেখতে সুন্দর রে। কুচু কুচু কুচু, দালো দালো দালো, চু 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 চু, দেখি দেখি এটাও মেয়ে, এটা দেখতে সুন্দর রে, দেখ কি সুন্দর, কি অ্যাক্টিভ আছে এটা। এই ওই 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 ওই, এদিকে এদিকে এদিকে, কিরে তোর ভাই বোন কোথায় গেছে? ওই দেখ ওই দেখ ওই দেখ, দেখো আরো কত, আরেকটা বড়, ওর ভাই মনে হয় নিশ্চয়ই চলে এসছে। আর একটা তো সামনে ছিল, কি কি আমাকে কি চাটাচাটি চলছে? হ্যাঁ আমাকে চাটাচাটি কেন চলছে তোমার? আমাকে চাটাচাটি, হ্যাঁ আমাকে চাটাচাটি, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো হাম লোগো কো ফির সে মিল গয়া। তো আমরা আবার, মানে আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে এখানে নাকি আরো অনেকগুলো বাচ্চা আছে। ওই দেখ কতগুলো, এই যে একটা, কিন্তু এরা না ঠিকঠাক, ওই দেখো ওইখানে একটা, এরা ঠিকঠাক খেতে পারে না রে এখানে। আমার মনে হয় যে স্ট্রিট ডগ নেওয়াটা খুব ইজি, বাট মানুষ কেউ নিতে চায় না। তার কারণ হলো স্ট্রিট ডগ দেখতে ভালো না, তারা মানে মানুষের স্ট্যাটাসের সাথে মানে মেল খায় না, এর জন্যই অর্ধেক লোক তো নেয় না। কিন্তু আমার মনে হয় এদেরও তো একটা মানে লাইফ আছে না, এরাও চায় একটু ভালোভাবে খাওয়া দাওয়া করতে, একটু কারো আদর পেতে। তো দেখি যদি আমাদের এখানেও পছন্দ হয়। আমাদের ওই আগেরটা যেটা দেখলাম কালো কালারের, সেটা খুব ভালো লাগছিলো। আর আরেকটা ছোটো আছে, ওটাকেও হয়তো নিতেও পারে দীপঙ্কর। দেখি এখানে কারগুলো, এই দেখ এটা ভুটুর বাচ্চা, মানে ভুটুর বাচ্চা মিন্স একদম ভুতুরের মতন দেখতে। এই বাপরে বাপ কতগুলো, এই বাবা এর কিছু একটা হয়ে গেছিলো রে। এই 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 কি চাটাচাটি কি আমাকে? হ্যাঁ আমাকে চাটাচাটি না, এটা এটা বেশ সুন্দর দেখ। এই নিচে ওই এগুলো অনেক বেশি ছোট ছোট রে, কি কিউট কিউট, এদিকে আয়। ওই একদম অনেকগুলো আছে, ছোট্ট ছোট্ট একদম। কিন্তু ওর মা বাবা দুজনেই নিঘাত আছে, যার জন্য দেখাটাও টাফ হয়ে যাবে। এ রাহা মেন্টাল জিন্দগি, খাও দাও মজ মে রাহো। বাট এরা খুব ভালো খাওয়া পায় না দেখেই মনে হচ্ছে, আর মায়ের দুধও ঠিকঠাক মনে হয় পায় না। তো এখানে কতগুলো বাচ্চা দিছে রে, কতগুলো বাচ্চা দিছে? পাঁচটা, আরো বেশি তো দেখতেছি আমি, অনেকগুলো না? আদর করতে ভয় লাগতেছে যদি ওর মা পেছন দিক থেকে চলে আসে। হ্যাঁ এই টাইমটা তো দেয় নিশ্চয়ই, মনে হচ্ছে এরা ডিম, কিন্তু এরা ডিম নয়, এটা হলো আমাদের মিষ্টি। দাদা এই মিষ্টিটার নাম কি সাদাটা? হ্যাঁ বাবু সন্দেশ। আর আমরা সন্ধেবেলায় আসলাম মিষ্টি খেতে, একটা সুগারের পেশেন্টকে সঙ্গে নিয়ে। আর এখানে অনেকগুলো মিষ্টি রয়েছে, মিষ্টির ভ্যারাইটি পেয়ে যাবে। আর সব মিষ্টি কিন্তু ছানা দিয়ে তৈরি হয়, আলটিমেটলি আমরা ছানাই খাবো। এই হোক চলো মিষ্টি খাওয়া যাক। আমার হাতে চলে আসছে গোলাপ জামুন আর পান্তুয়া। আর ঘুগলু কি খাচ্ছিস? খেতেই ব্যস্ত, আর রাত 10টার দিকে যখন আমার পিৎজা খাওয়ার মন হয়। এই আমাদের ভোদর রের, কিছু বললাম না ছাড়ো। আর এই যে সামনে যাচ্ছে হাত কাটা পাগলা, যার নাম বাঁদর। কটা বাজে এখন? 10টা তো পার হয়ে গেছে, 10:30 বেজে গেছে। এখন তুই পিৎজা খাবি? খুব ইচ্ছে করছে। রাতে ডিনার কি করবি? পিৎজা। কুত্তার বাচ্চা, বাড়ি চল। আর কোল্ড ড্রিঙ্কস খাবি ঠান্ডা ঠান্ডা? না গরম কোল্ড ড্রিঙ্কস কিনে দিবা, ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো, বাড়ি চল সোজা। তো
তো এখন হবে গ্র্যান্ড ওপেনিং, আর সঙ্গে দেখো ঘুদলুর পড়াশোনা আর আমার ইউটিউবের কাজকর্ম সব চলছে। না হ্যাঁ, আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, যার মানে অন্য একটা চ্যানেলে, আরও একটা চ্যানেলে আমার 2500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো তার সেলিব্রেশন চলছে, তাই তো? ইয়েস, আমার খিদে পেয়েছে, আমি খাওয়াতে কনসেন্ট্রেট করবো, আমি কাউকে চিনি না এখন। হু আর ইউ, বাই বাই বেবি। আর এখানে সুন্দর মতন পিৎজা খেতে খেতে, দেখো পিৎজাটাও ভালোই টেস্টি, খেতে খেতে আজকের ব্লগটাকে শেষ করতে হয়। তো আমাদের ব্লগ কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। আজকের মতন টাটা।